এত আসলে খুশি যে এরকম একজন হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে আমি এরকম 1.5 লক্ষ প্রায় 1.5 লক্ষ ভোটের ব্যবধানে জিততে পারা, এটা একটা অসম্ভব রকমের, শুধু জিতা না, এটা একটা অসম্ভব রকমের সম্মান। এবং আমার কিন্তু ওই জায়গাগুলোতেই কাজ করতে হবে, যেগুলা যে জায়গাগুলোতে উনি কাজ না করার কারণে আমি ভোটগুলো পাইছি, এবং একটা হিউজ রেসপন্সিবিলিটি। আমি বিশ্বাস করি যে এভরি অ্যাচিভমেন্ট কামস উইথ এ রেসপন্সিবিলিটি, প্রতিটা অর্জনই কিছু না কিছু দায় নিয়ে আসে। আমার এই হিউজ অর্জন আমার অনেক বেশি দায়িত্ব বাড়াই দিছে। তো আমি যে স্বপ্ন সোনারঘাট মাধবপুরবাসীকে দেখাইছি, এই স্বপ্নর পথে আমাকে তো নিয়ে যেতে হবে, বাস্তবতার সাথে স্বপ্নের মিলন ঘটাইতে হবে। এবং আমি মনে করি অন্য যে কোনো এমপির চেয়ে আমাকে কষ্ট করতে হবে বেশি। এবং আমি বিশ্বাস করি যে আমার তো পুঁজি হচ্ছে গিয়ে শরীরটাই এবং সততা, এই দুইটারে ব্যবহার করে আমি একটা মানে ইতিহাস তৈরি করতে চাই। শুধু ভোটে জেতার জন্য ইতিহাস যেটা, এটা না, কাজের মধ্য দিয়েও, উন্নয়নের মধ্য দিয়েও। আমি তো বলছি যে ধরেন পাসপোর্ট 8 ইঞ্চি মেসি, সে দুনিয়া বদলাই দিছে ফুটবলের, আর আমি পাসপোর্ট 9 ইঞ্চি অতটা অথর্বত না যে আমার একটা এলাকা বদলাইতে পারবো না। আমি চেষ্টা করব যে আমার নিজের এলাকাটা অন্তত এটা বঙ্গবন্ধুর সোনার বাংলার যে মডেল যেটা বারবার বলা হয়, এই মডেলটা আমি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই। না, আমি আসলে বি চিহ্ন টিহ্নতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি জীবনে প্রতিটা সময়ে আপনার আমরা কাজের মধ্যে দিয়ে মানুষ ফিল করবে আপনি জিতে গেছেন। আপনার তো এই আত্মতৃপ্তির কোনো সুযোগ নাই, এটা তো জাস্ট একটা আমাকে জিতানো মানে হচ্ছে কি জাস্ট একটা স্টেপ যে তোমাকে আমরা দিলাম, কাজ করার সুযোগ দিলাম। আমার যেদিন আমি বি চিহ্ন তো পাবো আমার মৃত্যুর সময়, জানাজার সময়, এটা আমার মানে জানাজাতে সবচেয়ে বড় জানাজার মধ্যে দিয়ে আমার আসল বিজয়টা অর্জিত হবে আর কি। সুতরাং এটা ক্যাজুয়াল জিনিস, আমি এটা আমার জন্য কোনো পার্ট অফ বিজনেস না, মেম্বার অফ পার্লামেন্ট হওয়া বিজনেস না, বা কাউকে হারানোর মধ্যে দিয়ে বিরাট আনন্দের বিষয় না, এটা বিরাট বড় দায়িত্বের বিষয় যে উনি যে কাজগুলো করেন না আমাকে এগুলো করতে হবে, দিনে রাতে পড়ে থাকতে হবে। বরং আমার তো চিন্তা হচ্ছে বা রাতে ঘুম হবে না এখন যে 5.5 লক্ষ 12 হাজার মাত্র শুধু ভোটার, আর মানুষ আছে প্রায় 8 লক্ষ। একটা মানুষও যদি আমার কারণে না খেয়ে থাকে তাহলে আমার দুনিয়া তো যাবে যাবে, আখেরা তো যাবে। সুতরাং আপনি তো বুঝতে পারতেছেন যে আমার উপর প্রেশারটা কত। বরং হেরে গেলে একটা যন্ত্রণা থাকতো কিন্তু প্রেশার থাকতো না, কিন্তু এখন জিতে যাওয়ায় যন্ত্রণাটা অনেক বেশি যে মানে এই স্বাধীনতা যেটা আমি অর্জন করছি এটাকে আমি রাখতে পারবো কি না, এটার জন্য আমি মনে করি যে আপনাদের সহযোগিতা চাই, আমাদের এলাকার মানুষকে সাথে করে নিয়ে এগিয়ে যেতে চাই। এদেরকে আমি এই অংশগ্রহণমূলক শুধু নির্বাচন না, উন্নয়নেও অংশগ্রহণ করাইতে চাই। তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে, সাথে সাথে এলাকা প্রতিষ্ঠিত হবে। আমি ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতে চাই, ফ্রিল্যান্সিংয়ে ইয়াং ছেলেদেরকে নিয়ে আসতে চাই। আপনি দেখেন মনিটাইজেশন যে কনসেপ্ট, এটা আপনি হবিগঞ্জের মধ্যে সোনারঘাটে বেশি পাবেন। এত পেজ, এই যে এখন ডলার কামাইতেছে আমাদের সোনারঘাটের ছেলেরা মেয়েরা, কীভাবে এটা এটা এই যে একটা আমরা একটা বিপ্লব নিয়ে আসছি। আমার পেজ প্রথম আমি টাকা ইনকাম করা শুরু করি, এখন অনেকগুলো পেজ আছে সোনারঘাটে যে অনেক টাকা আরও ইনকাম করে। তো এটা একটা দিগন্ত উন্মোচন হইলো না? তো এইভাবে অনেকগুলো পার্ট আছে, আমি দরকার হইলে প্রয়োজনে আমি পৃথিবীর ওই প্রান্তে যাব যে প্রান্তে কোনো না কোনো অপরচুনিটিস আছে আমার এলাকার তরুণদের জন্য। এই অপরচুনিটিসকে আমি নিয়ে আসবো এখানে, প্রয়োজনে আমি যে দেশে কখনো যাইনি জাপানে যাব। এই যে আমাদের মালিক ভাই আছে, জাপানি মালিক ভাই জাপান থেকে আসছে, উনি আমাদের জন্য কাজ করতেছে, এলাকার জন্য কাজ করতেছে অনেক দিন ধরে, উনি নেতা না তারপরও কাজ করে যাচ্ছে। এইসব মানুষগুলোর আমি আসলে এক জায়গায় করতে চাই। আমি টু মাচ পলিটিক্যাল আমার হয়তো হইতে পারবো না, আমি যে শুধু পলিটিক্স নিয়ে চিন্তা করবো তা না। আমার কথা হচ্ছে যাদের সম্ভাবনা আছে তাদেরকে আমি সামনে নিয়ে আসতে চাই, যেই হোক, সে যদি আমার কোনো কারণে আমার পারিবারিক শত্রুও হয়, তা উন্নয়নের স্বার্থে আমি তার সাথে বন্ধুত্বতা বা বন্ধুত্ব ঘোষণা করতে চাই। হ্যাঁ,